এখন প্রেম সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। তো যে এই যুগের যে প্রেম, এটা তো অল্পতে হয়ে যা ডেম। কারণ আগে তো আমরা লেখতাম, সিডি দিতাম, খবর দেশ হয়ে যেত লবর। কারণ ওখানে যেই মানুষে কিনেছে টাচ, ওখান তো ভালোবাসা রয়ে যা বাস। কারণ একজনের নাম তাই শিমু, কয় তোমার নাম্বার দিলাম ইমু, আরেকজনের নাম তাই বৃষ্টি, তার প্রতি হয়ে যায় দৃষ্টি, আল্লাহ তাল্লাহ কয় তার লেগে করছে সৃষ্টি। হ্যাঁ, ভালোবাসার দেশের মধ্যে হয়ে যাইতেছে লিষ্টি। কারণ সিঁড়ি ফরহাত লাইলি মজনু, তারা গেছে গা ময়রা। এই যুগের ছেলেরা কিন্তু ভালোবাসাটা মোবাইলে রাখছে ধৈরিয়া। আমি কি দেখছি না আলামিন ভাই, চিন্তা ভাবনা কইরা। কারণ আমিও করছিলাম প্রেম, কিন্তু রে ভাই আমারটা হয়ে গেছে ড্যাম। হ্যাঁ, মেয়েটার নাম ছিল রুজিনা, তারে সারা আমি আগে কইতাম কিছু বুঝি না। একদিন আমি বিষম কাজে গিয়েছিলাম রাস্তার মাঝে, তখন আমি প্রেম বুঝি না, এক মেয়ের নাম রুজিনা। এক নজর দেখার পরে মন থাকতো না আমার, ঘরে প্রেম করিতে লাগতো ভয়, বালুকাবাসী মন্দ কয় মনে কি আর মানতো, তারে আমি বিয়ে করব সর্বলোকেই জানতো। মাইমেন সিংয়ে ঝিলিমিলি বালুকাতে ছিল ঢেউ, আমার এক দ্বারা ভালোবাসা আলামিন ভাই জানতো না আর কেউ। চাঁদের মতো মুখ ছিল তার, হরিণের মতো চোখ, এক নজর না দেখিলে ভরতো না মোর বুক। হঠাৎ একদিন স্কুল বন্ধ গেলাম তাদের বাড়ি, গিয়া দেখি ভাই স্কুলের বাজারতে আইসে বিয়ার শাড়ি। চিন্তা ভাবনা কইরা আমি পাই না কোনো দিশা, সঙ্গে সঙ্গে জমি বেচা লইলাম সৌদি আরবের ভিসা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন উপস্থিত আছি বালুকা উপজেলায়। এখানে আমরা এখন আসছি কবি রিপন মণ্ডলের বাসার আঙিনায়। এখন আমরা ওনার সাথে এবং ওনার যেই কথা এবং ওনার যেই বাস্তবতা জীবন, এটাকে এটার যেই ছন্দ, এই ছন্দর সাথে পরিচিত হওয়ার এবং তার যে হাস্য মুখখানি দেখার জন্য আমরা গাজীপুর মিডিয়ার পক্ষ থেকে এখানে আসছি। এই প্রেক্ষিতে আমরা এখন ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন মণ্ডল, বালুকা খারুয়ালি গ্রাম, আমার এটা গ্রামের নাম হয়েছে খারুয়ালি। এটা খারুয়ালি বালুকা থানা, বালুকা মডেল থানা হিসাবে পরিচিত, এটা সবাই জানে আর কথাটাও মানে। কারণ এটা আল্লাহর কি লীলা, মমিসিং হয়েছে জেলা, বালুকা হয়েছে থানা। তো আমি যে রিপন মণ্ডল, এটা তো ভাই বোনেরা সকলের আমার জানা, তো এটাতে নাই কোনো মানা। কারণ আপনাদের হাসি আমি খুবই ভালোবাসি, তাই তো বিভিন্ন মিডিয়ার সামনে রে ভাই আসি। তো আপনারাও থাকবেন খুশি, ইনশাল্লাহ কাউকে করবেন না দোষী। আমরা ইতিমধ্যে জানতে পারলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনেক মাধ্যমে আমরা জানতে পারলাম আপনি অনেক পশু পাখি এবং অনেক কিছুর ডাক দিতে পারেন, একটা ডাক আমরা শুনতে চাই এখন। আচ্ছা, তো আমরা হইছি বাঙালি, ভালোবাসার কাঙ্গালি, আমরা জীবনে করছি অনেক পাপ, এই কারণে কিন্তু বাংলাদেশের আনাসে কানাসে সাপ। তো সাপে ধরলে ব্যাং, যখন গিল্লাল বাসা ঠ্যাং, ব্যাঙ্গে ফানা আলামিন ভাই বাউ, তখন প্রথম ধরে বেলা ঠিক এইবার করবো রাও। তো ব্যাং হয়ে গেলে হালকা বাড়ি, কিন্তু আমার এটা বালকা, তো হালকা অবস্থায় ঠিক এরকম করবো। এটা হচ্ছে ব্যাঙের ডাক, ব্যাঙের ডাক। আমরা সাধারণত ব্যাঙের ডাকগুলো এভাবেই পেয়ে থাকি। এখন আমরা কিসের তাহলে ডাক শুনতে পারবো? আর মনে করুন ময়না পাখি, যা আদর করে আমরা বিভিন্ন খাঁচায় পোষে রাখি, চিড়িয়াখানায় দেখি, তখন ঠিক এইভাবে ডাকবো ময়না। মামা, ও মামা, 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 এটা ময়না পাখি। আচ্ছা, আমরা ইতিমধ্যেই যে ডাকটি শুনলাম আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এই ডাকটি ময়না পাখির একদম অবিকল একটি ডাক, যার কারণে আমাদের কিন্তু মন মুগ্ধ হয়ে যাচ্ছে এখনই। এখন আমরা আপনার কাছ থেকে কিছু আপনার ঐতিহাসিক, আপনি তো একজন কবি, এটার সম্পর্কে আপনি জানতে চাচ্ছি যে আপনি কতদিন যাবৎ এই কবির লেখালেখি এবং ছন্দগুলো কথা বলছেন? হয়তোবা আমার শিক্ষাগত যোগ্যতা বেশি না, সাধারণ কম, কারণ কোয়ালিফিকেশন ছাড়া। কারণ গেরাম্যা চেহারাও আমার বেরাম্যা, কারণ এই গেরামে জন্ম, ইসলাম আমার ধর্ম, আমার কিন্তু কৃষিকাজ হয়েছে কর্ম। কারণ ছোটোবেলা মরে গেছে মার বাপ, তখন কিন্তু পড়াশোনার পড়ছে উপরে চাপ, তখন থাকলাম না আর গেরামে, জমিন বেচা চলে গেলাম মক্কা শরীফ হেরামে, 12 বছর আসিলাম আরামে, পরে ধরছে আবার পল্লী বাংলার আলামিন ভাই বেরামে। তো এটা হয়েছে পল্লী ভাই গেরাম, না আইসাই ভাই কেরাম। তো আইসা হয়ে যাইতেছি বুড়া, পরে মিলাইতে হইব জোড়া, হ্যাঁ লাল হয়ে যাওয়া লইছে দাড়ি, পরে কিনলাম শাড়ি, আতা ফাতা হয়ে রইলাম 12 বছর পরে বাড়ি। তো পাত্রি দেখলাম হাজার হাজার, পছন্দ হয়েছে গা হাজির বাজার, পাশে আবার আলামিন ভাই একটা জিঞ্জিরার মাজার। তো ওইটা হয়েছে আমার শ্বশুর বাড়ি,
হ্যাঁ, তো এই পর্যন্ত আমি কিন্তু বলতে পারি, কারণ হাতে তো আমার সময় অল্প। হ্যাঁ, তাই আমি কিন্তু আবার করব সুন্দর সুন্দর গল্প। তাই আপনি যেহেতু চলেন, তা আমিও দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, আমি এখন উনার মুখ থেকে যেই ছন্দগুলো শুনলাম, এটি হচ্ছে তার নিজের বাস্তব কিছু ঘটনায় আমাদেরকে সংক্ষেপে সারমর্মতে কিছু বোঝানোর চেষ্টা করেছে। যে উনি, আপনি সৌদি আরবে ছিলেন অনেক বছর, ওইখানেও কি মক্কা নগরীতে ছিলেন আপনি, ওইখানে কি মানে এরকম সবার সাথে এরকমভাবে কথা? হ্যাঁ, আমি আরবিতে প্রায় সমস্ত প্রায় 70টা রাষ্ট্রের ভাষায় কথা বলতে পারি। তা আল্লাহ আমারে দিছে মাথা লাগে না, খাতা আমি কইলে কথা আমার ভাই বোনেদের জায়গা বেতা। তো আপনার 70টা ভাষার মধ্যে আপনি কোন ভাষাটা ছন্দে ছন্দে এখন বলতে পারবেন? তো সৌদি আরবের সম্বন্ধে বলি যে প্রথম ছিলাম আমি বাড়িত, পরে উঠে গেলাম গাড়িত। হ্যাঁ, গাড়িরে কয়ে সাইয়ারা, বিমানরে কয়ে তাইয়ারা, কারণ জেদ্দা যেই ফললো থাইম্যা, আমরাও ফললাম আসতে হইরা নাইম্যা। পরে জেদ্দাতে গেলাম মক্কা, আল্লাহর রহমত হেনতে মাইরা এলাম সক্কা। তো মক্কার যে কিছু এলাকার নাম, এটা তো ভাই বন্ধুরা সকলেরই শোনার কাম। তো পূর্ব দিকে হইছে উতুবিয়া, আজিজিয়া, সুবানিয়া, খালেদিয়া, এইসব কিন্তু বলে। সারা জীবন মক্কানগর হাজিরা কিন্তু ওই জায়গা দেয় ভাই চলে। আচ্ছা আচ্ছা, আমরা ইতিমধ্যে ওনার কাছ থেকে যেগুলো শুনতে পারলাম এইগুলো আসল কথা কি? এই বাংলাদেশে আমি কোনোদিনই এরকম ছন্দ মিলে কথা বলতে পারে এটা কিন্তু আমার জানা ছিল না। আমি ইতিমধ্যে রিপন ভাইয়ের কাছ থেকে এই ছন্দ মিলে কথা বলাটা আমি নতুনভাবে শুনলাম। এখন আবার নতুন একটি বিষয় যাবে, একটা পশুর ডাক আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, পল্লী বাংলার ঘুঘু পাখি যখন নাকি সকাল শিশির বিজা, সকালে গাছের ডালে গাছে ইতাগর বাড়ি পুরুষ আর নারী, তো সকালবেলা কিন্তু ডাকে ঠিক এরকম করব। তখন পুরুষ আকৃষ্ট হইয়া ঠিক এরকম করব। ঠিক এরকম মানে এই অবিকলভাবে একদম পাখির ডাক, মানে এটার কোনো মানে কোনো মানে ইয়া নাই। তো আপনারা শুনতে পারছেন, আমরা চেষ্টা করতেছি ওনার কাছ থেকে যেন সকল কিছু আমরা আপনাদেরকে শোনাতে পারি। এবং গাজীপুর মিডিয়ার দর্শককে আপনি কি বলবেন এই ব্যাপারে? গাজীপুর বালুকা থেকে বেশি নাই দূর, ডিস্ট্রিক্টের নাম গাজীপুর, কারণ পার্শ্ববর্তী হয়েছে একটা জেলা, আল্লাহর কি লীলা। তো গাজীপুরবাসী আমি তো সবসময় ভালোবাসি, কারণ ঢাকা গেলে ওইটাই প্রতি রাস্তা, গাজীপুর প্রতির প্রতি কিন্তু সবসময় আছে আমার রাস্তা। আত্মার সাথে মিললে আত্মীয় বলে, এটাও কিন্তু গাজীপুর আঙ্গুর বালুকাতে অনেক আত্মীয় হয়ে চলে। যেমন আমার এক ভাইরা আমার ছিল শালি, করতো না টালি বালি হয়েছে বড় রায় কেলাব আছে ঘর। তো গাজীপুর বাইছি জামাই মোটামুটি আছে, ঠিকাদারি কামাই আলম তার নাম। হ্যাঁ, তার যে খালু হ্যাঁ খুব চালু, কারণ ওই যে ভবানীপুর সিদ্দিক চেয়ারম্যান তার নাম, তারও কিন্তু এলাকাতে খুব দাম। তো আমরা তো আত্মীয় হিসাবে এটাই আমার সবচেয়ে বড় কাম। আচ্ছা ভিউয়ার্স, আমরা গাজীপুরবাসী যারা ভিউয়ার্স আছেন, আমাদের গাজীপুর মিডিয়ার যারা ভিউয়ার্স আছেন, তারা শুনতে পারলেন আমাদের গাজীপুর সম্পর্কে অতি সুন্দরভাবে এবং সামলিং ভাষায় আমাদের ছন্দে ছন্দে কিছু কথা বলছে। আপনাদের অবশ্যই এই কথাগুলো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এবং আমরা পরবর্তীতে কী শুনতে যাচ্ছি? এখন মুরুক মুরগি, কারণ যখন তো শীতের কাল বুঝছেন না, তখন শীতকালে কিন্তু মুরগি ডিম পারে, অগ্রহণ মাসে ডিম পারে, যখন ডিমের আলামিন ভাই বাউ, তখন প্রথমে কিন্তু মুরগি এইভাবে করবো রাও। আর যখন মুরগি ডিম পারা শেষ হয়, তখন ঠিক মনে সুখে যেন আমাদের ছেলে মেয়ে হইলে আমরা খুশি হই, তখন ঠিক এরকম করবো। এরকম করব আর মুরুক শূন্যাহের আকৃষ্ট হইয়া ঠিক এরকম করব। এটা মুরুগের কণ্ঠটা আমরা ইতিমধ্যে শুনতে পারলাম যে মুরুগের কণ্ঠে, অবিকল কণ্ঠে আমরা মুরুগ বাচ্চা এবং মুরগি যে ডিম পারলে যেই শব্দটি প্রকাশ করে, এটা আমরা মনের ভাবটি আমরা রিপন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এবং শুনতেও পারলাম। এখন আপনার বালুকা সম্পর্কে আপনি কি বলবেন? এটা বালুকা যে মডেল থানা, এটা তো ভাই সকলের জানা। এখানে বিভিন্ন লোকের ধর্ম, এনো বালুকায় করতেছে কর্ম, হিন্দুরা করে,
বোঝা মুসলমানে করে রোজা কারো মাথায় আমরা দিই না বোঝা, আমরা কিন্তু বালুকাবাসী একবারে সোজা। কারণ বালুকা বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন বিল্ডিং, হ্যাঁ, এহেন মানুষে করে কাম মাসে শেষে পায় দাম, কারণ করে কোম্পানির যতন মাস শেষে পায় বেতন আঙুর। এমপি সাহেব কিন্তু মনের মতন নাম হয়েছে কাজিমুদ্দিন আহমেদ দনু, হ্যাঁ কিন্তু আঙুর খুব ভালো মনের মানুষ, সুন্নতি দাঁড়ি এই বালুকাই তার বাড়ি। তো আমরা বালুকাবাসীর কি আমরা খারাপ বলতে পারি? আপনারা এই আপনারা যারা বালুকাবাসী আছেন তারা ইতিমধ্যেই আমাদের গাজীপুর মিডিয়ার পক্ষ থেকে আপনারা শুনতে পারলেন আপনাদের সম্পর্কে কত সুন্দর একটি ছন্দে ছন্দে কবিতা প্রকাশ করেছে। এই এখন আমরা আমাদের আমি শ্রীপুর উপজেলা থেকে আসছি, এই শ্রীপুর উপজেলা সম্পর্কে একটু যদি কিছু বলেন আমি খুশি হতাম। হ্যাঁ, শ্রীপুর একটা সুশিক্ষিত একটা সমাজ আমি জানি, ওখানে যখন সোলার তাহে বাও তখন কিন্তু নদী দা লইয়া যায়, আমি নারায়ণগঞ্জ নাও, কারণ ওখানে যখন বিরাই তখন আমি কিন্তু শ্রীপুর ইয়ার মধ্যে আমি কিন্তু জিরাই। তো ওই যে শ্রীপুর যে থানা ওই বিষয়ে কিন্তু আমার খুব সুন্দরভাবে জানা, কারণ ওইখানে শিক্ষা যার আছে শিক্ষা তার নাই কপালে কোনো দিন ভিক্ষা, কারণ তারা বুঝে গরিব অসহায় সবাই শ্রীপুরের মানুষ কিন্তু খুঁজে, কারণ শ্রীপুর কখনো খারাপ কোনো দিন শুনি না। হ্যাঁ, যে গাজীপুরের মধ্যে শ্রীপুর একটা ভালো থানা এটা সকলেরই জানা। তো শ্রীপুরবাসী আমি খুবই ভালোবাসি আপনাদের হাসি, কারণ আমি ওখানে যাই, ওখানে আত্মীয় আছে, হ্যাঁ বিভিন্ন কাজে যাই, শ্রীপুরকে আমি খুবই ভালোবাসি আলামিন ভাই। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আপনি কিছু ল্যাঙ্গুয়েজ এবং মিস্টার বিন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি আর ওর ভাষা সম্পর্কে একটু তার জানতে চাচ্ছি আর। আচ্ছা, তাহলে মনে করুন মিস্টার বিন তো ভাই গেছে গা মইরা, তার স্মৃতিটা আমি কিন্তু রাখছি দৈরা, কিন্তু দেখাইতেছি তার কণ্ঠটা আমি নকল করিয়া। তো মিস্টার বিন যখন বিভিন্ন এলাকায় চলতো ঠিক এইভাবে আলামিন ভাই কথাটা বলতো, এভাবে গলাচিপার এক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুতালেব বলেছেন, আসুক নারে যত বাধা চোখে কেন দেখবি দাদা, চলমান জীবনে নিজেকে চলমান রাখতে হবে। তাই কবি বলেছেন, চলার নাম গাড়ি রে চলনা তাড়াতাড়ি রে, ঢাকা শহরে নাই কোনো হট্টগোল নাই কোনো গণ্ডগোল, এখন পাঁচটনি ট্রাকগুলো মাত্র 76 কেজি বহন করে চলছে। চেয়ার টেবিল আলনা খাট বানাইতে লাগে কাডলের কাঠ, ছাগলে খায় কাডলের পাতা, ব্যাপারটা কি যাতা কাডলের আলি খায় বাজ্যা কাডল লইয়া লাগে কাজ্যা, আঙ্গর এলাকার তুতা মারছে আলামিন ভাইয়ের মনে গুতা ভাঙ্গে লাগছে তুতা মুতা। তো এইভাবেই কথা বলতো, আর মিস্টার বিনের কণ্ঠটা তো সারা বিশ্বে ভাই চলতো। তা আমি ভাই গেরাম্য বোধাই ন কণ্ঠ নকল করে দেখাইতেছি হুদাই, কারণ এই এলাকায় ধর্ম ইসলাম হয়েছে আমার ধর্ম, কিছু লোক লয়ে মিলাইছি সমাজ, এই যে এইহান মসজিদ বানায় পড়তাছি নমাজ, হ্যাঁ কামও করছি চালু। তো এই যে আনন্দ জানা রট আনন্দ জানা ভালো, কারণ বাইরে থাকলে অভাব মানুষের ফাইল্লা যায় স্বভাব, এটা কেড়া দিব জবাব। যারা দেশের নেতা তারা যদি বুঝতো আঙ্গুর বেতা তাইলে কিন্তু কইতার তো কথা, কারণ কোনা দেখে সরকারের প্রতি ছিল আস্থা মোটামুটিভাবে কইরা দিছে রাস্তা, কারণ আমাদের কাজীমুদ্দিন আহমেদ দনু হে কিন্তু আমাদের মনের মানুষ, সুন্নতি দাঁড়িয়ে বালুকাই বাড়িতে, তার সম্বন্ধে কি আমরা খারাপ কইতে পারি? তো ইনশাল্লাহ যে বর্তমানের বাউ অন বঙ্গবন্ধুর মার্কা ছিল না, ওতে প্রধানমন্ত্রীও যদি বুঝতো তাইলে কিন্তু আঙ্গুরে খুঁজতো, কারণ আঙ্গুর যে অভাব এটা কেড়া দিব জবাব। পাল্লা যাইতেছে স্বভাব, চাকরি নাই সরকারি বেশি আমি শাকসবজি আর তরকারি, কারণ গরিবের গর ধর্ম আমার নাই কোনো কর্ম, বুঝছেন? তো ইসলাম হইছে ধর্ম, তো আপনাদের সাথে যেহেতু চলি তো এই কারণে আমি মনের দুঃখটারে ভাইবো নাম হয়ে করে সারা বিশ্ববাসীর সাথে বলি, বুঝছেন? আপনি বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন এটা আমরা ইতিমধ্যে জানতে পারলাম, সেই সম্পর্কে আর কি দেশের ভাষা আমরা এখন শুনতে চাচ্ছি। আচ্ছা, তো অনেক রাষ্ট্রের ভাষা তা তো আমি হুনার আশা। তো সৌদি আরব যেহেতু করছি কাম, তো মুসলিম হিসাবে সৌদি আরবরে আমরা দিতাছি দাম। হ্যাঁ, তাহলে সৌদি আরব বলে আনা হুব্বু ইনতাই আলামিন, অর্থ সত্যবাদী, কারণ মক্কা হইছে ধর্ম, ওইখানতে আরম্ভ হয়েছে ইসলামী ধর্ম। আবু জাহেলের জাতে কিন্তু বুঝতো না এটার কর্ম, কারণ দয়ার নবী মায়ার নবী মক্কা যখন হয়েছে ধর্ম তখনই আরম্ভ হয়ে গেছে ইসলাম ধর্ম, কারণ আবু জাহেলের বংশ অহন হয়েছে না ধ্বংস, পৃথিবীর মধ্যে রয়ে গেছে আলামিন ভাই কিছু কিছু অংশ, কারণ আমার কথা কারো কাছে লাগে ভালা আর কারো কাছে লাগে জ্বালা। তো যেহেতু আম্মেগোর সাথে চলি, আম্মেগোর আনন্দের জন্য ভাই আমি অনেক কিছু কিন্তু বলি, কারণ গেলে রে ভাই মইরা সব কিছু থাকবো ভৈরা, আমি কিন্তু আম্মেগোরে খুশি করবার চাই ভালোবাসা দিয়ে কিছু গল্প অভিযোগ করিয়া। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে আপনি হিরো আলম এবং মুনমুন এবং তাদের সাথে আপনি সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে আপনি কী কথা হয়েছে? ও হিরো আলম ভাই উনি তো থাকলেও কিন্তু কালো,
হে কিন্তু মানুষে তারে কয় ভালো, হে কিন্তু একটা মানে ওই বিনোদনের সারা বিশ্বে কিন্তু জড়াই দিছে আলু। কারণ মন মন যে বলে, আগে তো বিভিন্ন সিনেমা হলে এই ছবি চলে, কারণ কখনো ছিল ভাগিনী, কখনো ছিল নাগিনী, কারণ তার কষ্ট ছিল মনে, হে কিন্তু ছবি করতো বেশিরভাগ ভাই বনে। তো এর আলামিন ভাই সবাই কিন্তু জানে, কারণ আমি তো কথায় কথায় কই ছন্দ আজকে সিনেমা হলগুলো হয়ে যেতেছে বন্ধ। তো আমি তো যেহেতু আমার মানুষে কয় কবি, তো কিন্তু আবার এখন ইউটিউব ফেসবুকে কিন্তু দেখে ভাই মানছে ছবি, আম্মেগর কথাই ভাবি, আম্মেগর কাছে কিন্তু আবার লাইক কমেন্টস চাবি, আম্মেরা করে দেন সাবস্ক্রাইব আর শেয়ার, তো এই বাইরে যাইব আমার এই আলামিন ভাইয়ের কেয়ার, নাহলে কিন্তু কেউ করতো না ঘরে কেয়ার। এইটা ইয়া হিন্দিতে কয় পেয়ার। আচ্ছা, আমরা ইতিমধ্যে শুনতে পারলাম যে আমাদের ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে অনেক কথাই আমাদেরকে শোনালো, এবং সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সমাজের কিছু কিছু দিক নির্দেশনা আমাদেরকে কিন্তু উনি শোনালো। এখন কথা হচ্ছে, এই কথাগুলো আপনি কবে থেকে আপনি মানে বলতেছেন, মানে এরকম ছন্দে ছন্দে কথাটা কবে থেকে? আলামিন ভাই সত্য কথা যেহেতু বলি, আমার মিডিয়ার জগতে কিন্তু আমি চলি, কারণ কারো লাগে খাতা আমার আল্লাহ দিছে মাথা, আমি কইলে কথা মানুষের ভাই জায়গা বেতা। তো মানুষে কবি হিসাবে বলে, তখন জানি না অশিক্ষিত হিসাবে এটা কতদিন চলে, কারণ যতদিন আমার শরীরে থাকবো রক্ত, যতদিন থাকবো আমার ভক্ত, আমি যতদিন বাঁচি আমরে ভাই আনন্দ দেওয়ার জন্য আসি, হয়তো বা আমার দুইটি হওয়ায় না কামাই বউ পছন্দ করবার সানা জামাই, আমি কিন্তু একটা গ্যারাম্যা বোধাই বিনোদন দিতাছি হুদায়, আমি ঘরেও চিনি নিজের বাপের জমি বেচা হেরে কাপড় চোপড় কিনি, চশমাটা হয়েছে কালা মারে দেখি অনেক লোহের উইডা ভরে জ্বালা, আবার কিছু কিছু লোক আলামিন ভাই আমারে কয় বালা। হ্যাঁ, যারা মিডিয়ার জগৎটা চালায়, যারা চালায় টাচ, তারাই বুঝে ভাই আমার বাস, আর যারা ভাই বুদাই তারা তো বটম টিপে হুদাই, দেশ হইলে লবর, তারা কি ভাই বলে ভাই খবর, আবার আমরা মরলে তাগরি দেড় লাগবো কবর। আমরা ইতিমধ্যেই আমরা শুনতে পারলাম যে কত সুন্দরভাবে আমাদেরকে উনি কত সাবলীল ভাষায় আমাদেরকে কথাগুলো বলতেছে, তার মনের কত কষ্ট, মনের দুঃখ এবং মনের যে জ্বালাটা এটাও প্রকাশ করেছে, এবং যেটা হচ্ছে যে মনের যে বিনোদনমূলক যে কথাগুলো এটা কিন্তু প্রকাশ করেছে। তো আমরা কিন্তু চাচ্ছিলাম এরকম কিছুই, তা আপনার কাছ থেকে আমরা আরও কিছু কিছু কি পেতে পারি? ইনশাল্লাহ অবশ্যই পারবেন। যেমন আমি মক্কা নগরী যখন ছিলাম, তে আরাফাত আমি 3 বছর চালাইছি, মিনা আমি 2 বছর চালাইছি, আমার কুরাইশ বংশ থেকে আমিরি বংশ পর্যন্ত ইনশাল্লাহ মহগর মোহাম্মদ কয়ে ডাকতো, মোহাম্মদ অর্থ হয়েছে সত্যবাদী, এটা মক্কায় বলে কেমত পর্যন্ত ওই মোহাম্মদ না কিন্তু শতকরা 80% চলে, কারণ যারা ভাই ওই যে জিনিস অল্পতে কইরালা ফিনিশ, কারণ টেহা করে না দেহা বাটফার যার নাম, তারা কিন্তু মক্কা নগরীর মানছে কিন্তু সাইরানাও দেয় না দাম। তাঙ্গুর বাংলাদেশে জন্ম, গরিবের ঘরে জন্ম, করতে গেছিলাম কর্ম, ইসলাম হয়েছে ধর্ম। হ্যাঁ, তো বাপের টেহা করে গেছি লস, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 3 বার করতারছি হস, কারণ এটা মক্কার লোহেরে কেউ কয় হাজি, আবার কিছু কিছু লোহে কয় ফাজি, এতে কিন্তু আমি থাকতাম না রাজি, কারণ যার যার কাম তার আল্লাহ দিব দাম, এটা মানুষের লইতে হইব কি নাম গিফা তু আসাদু মিনাল জিনা, এটা কিন্তু বলে এডি ভাই আলামিন ভাই বাংলাদেশে বেশি চলে। হ্যাঁ, তে মন্ডার মধ্যে ব্যথা আর কী কই আম ভাই কথা, কারণ কারণ সাধারণভাবে চলি আর মনের সুহের লেগা ভাই বন্ধুর আমার লগে কিন্তু আমি এসব কথা বলি। আচ্ছা, আমরা শুনতে পারলাম ওনার যে মনে কষ্ট এবং দুঃখের কথা এবং সুখের কথাও আমরা শুনতে পারলাম। আমাদেরকে কিন্তু বিনোদনের দেয়, আমাদেরকে কিন্তু বিনোদন দিচ্ছে, কিন্তু মনের ভিতরে কিন্তু কিছু কষ্ট কথাগুলো কিন্তু উনি বলতেছে। আপনারা কিন্তু যারা বুঝার কিন্তু অতি সত্যি কিন্তু তারা আপনারা বুঝে গেছেন। আমরা চাচ্ছি ওনাকে বিনোদনের মাঝেই থাকার জন্য এবং বিনোদনের সাথেই ওনাকে রাখার জন্য আমরা চেষ্টা করব, যেন ওনাকে সারা বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় তাকে চেনে এবং প্রতিটি কোনায় কোনায় যেন তার এই ছন্দগুলো পৌঁছে যায়, তা আমরা চেষ্টা করব আমাদের গাজীপুর মিডিয়ার পক্ষ থেকে। আপনি এরপরে আমাদেরকে কী জানাবেন এবং কী শোনাবেন? ইনশাল্লাহ, কারণ আল্লাহ তো আমারে দিছে মাতা, লাগতো না খাতা, আমরা কইবেন কথা, আমি যতদিন বাঁচি সবসময় ইনশাল্লাহ আলামিন ভাই আনন্দ দেওয়ার জন্য আসি, কারণ প্রশ্ন করলেই তোর তৈরি হয় মনে থাইকা, কারণ মানুষে যদি খুনি বলে এটা কিন্তু আমার মুখ দাবাই চলে, কারণ যেহানো দেহাম লোক অনেক বেশি, হ্যাঁ তারা আমারে দেখে কইব খুশি, তখন আমি হইতাম না দোষী, কারণ যতগুলা প্রাণী সবটির কিন্তু কণ্ঠ আমি জানি। আচ্ছা, তাহলে এক এক করে আমি শুনতে চাই সবগুলি। আচ্ছা, তাহলে
কারণ সাপে যখন ব্যাঙ ধরে তখন তো কোনো বাঁচার কোনো উপায় থাকে না, ঠিক এরকম করব। মানে এইরকম সাউন্ড হইব যখন মানে ব্যাঙ ডারে হালকা করে আলব গিল্লালতে চায়, ঠিক এরকম করব। আমরা কিন্তু স্বাভাবিকভাবে মানে সাউন্ডগুলো খুব কম শুনতে পাই, কিন্তু আপনি এটি একদম মানে মুখাস্তর মতো করছেন, এটা কি কতদিনে করতে পারছেন, বা এটা কি আপনার মানে একটা গড গিফট নাকি? না, এটা আল্লাহ তাআলার একটা কোনা যে রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা হইছে জ্ঞানের অধিকারী। আমরা যেহেতু বলি, কারণ আল্লাহ তাআলা যদি আল্লাহ হইছে রব, আল্লাহ হইছে সব, আল্লাহ যদি আঙ্গর এই রিজিক কইরা দেব তাহলে কিন্তু হয়ে দেব কলরব, কারণ আল্লাহ তাআলা দিছে জ্ঞান। এই কারণে আমি কিন্তু আপনার আনন্দের প্রতি দিতে আছি ধ্যান, কারণ আমরা ইউটিউব ফেসবুক আমরা মনে করি পরিবারের একটা অংশ। আল-আমিন ভাই আমের ইজ্জতরা যে মানছে না করে অংশ সবাই যে পাওয়া যায়, এটা সাবস্ক্রাইবের একটা অংশ, কারণ আমি তো সাধারণ লোক। হ্যাঁ, মনে নাই তেমন সুখ, কারণ যেহান ওই যে চারি নাই সরহারি বেচা খাই ভাই, আনাই তরকারি। হ্যাঁ, অসুবিধা হইলে চলা ওই যে আমি লাগাইছি ভাই ন চাম্পা কলা, কারণ আমি যে কিরণ গাদা মাতা তাই আমার খাদা, কারণ কলাডি হয় সাদা ভাই প্রত্যেক জায়গায়। তালামিন ভাই আমার পরে বাদা, কারণ আমার গেরাম মানুষে খারাপ কইলে ভাই কেরাম, কারণ এই যেহানো যেহেতু যাই নিজের টেহা ভাড়া। হ্যাঁ, যে বউ তাই রাগ করিয়া থয় না ঠিক মতো ফাঁক করিয়া পরে আমার সমস্ত মতে আমার থাও লাগে ভাই আগ করিয়া, কারণ যদি যার নাই অর্থ তার জীবন ভাই ব্যর্থ, কারণ আমরা তো বুঝি রে ভাই যার যার স্বার্থ। তা আমি তো মানে গ্রামে বোধাই আমি ঘরে বিনোদন দেই হোদাই, কারণ আমরা যেদিন বুঝবেন ভাই বন্ধুরা আমারে কিন্তু সেদিন খুঁজবেন, নাহলে আমি মরে গেলে আবার চোখের পানি ভাই খুঁজবেন, কারণ এটা কোনো যে দুইটি হাউজের নাই দুই চার হাজার পাইতাম বউ ফুলা ফান লিয়ে খাইতাম, তখন কিরুন গ্রামে বোধাই আমি ঘর সামনে বালা পোশাক পিন্ধা গরিব রে ভাই হোদাই, কারণ মন্ডার মধ্যে জ্বালা তেও কিন্তু কইতেছি বালা। যারা ফেসবুক ইউটিউব টিকটক চালা তারা ভাই বুঝবেন আমারে খুঁজবেন, কারণ আমার এটা দুইটি হাও নাই কামাও কামাই হোর বাড়িতে খবর আয় খারাপ হয়ে গেছে গা জামাই। হ্যাঁ, তো ওখানে হয়ে গেছে বস, তেও তো কিন্তু রে ভাই কমছে না আমার মনের রস, আমি তো বুঝি ভাই বন্ধুরা আমি করে আনন্দ দেওয়ার জন্য খুঁজি, কারণ মানুষে অনেক সময় করে নষ্ট মানছে দিতে পারে কষ্ট, কয়জনে দিই তারা হাসি, ওই হাসিরই আমি ভালোবাসি, কিন্তু আমরা তখন যে খুশি ভাই বন্ধুরা আমারে কেউ করুন না দে ভাই দোষী, কারণ আমি তো একটা গেরাম আমি করে বিনোদন দেওয়া হয়েছে ব্যারাম আমি না দেখাই রে কেরাম। আচ্ছা, পরবর্তীতে যে আমরা ইতিমধ্যে কিন্তু অনেক কিছুই আপনার মুখ থেকে শুনতে পারলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু শুনতে চাই, জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে। কারণ আমাদের সেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বাহিরের কোনো রাষ্ট্রের এসে কখনো দেয় না দন্না, কারণ বাংলাদেশের উন্নয়নের কী যে করুণ দৃশ্য তা বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেখলো সারা বিশ্ব। উপর দা চলতেছে প্লেন, নিজ দা চলবো মিট্টু ট্রেন, নিজ দা চলবো গাড়ি মাঝখানদা করে আছে ড্রেন, বাংলাদেশের নাই কোনো অভাব। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দিয়া দিছে জবাব, আঙ্গরে কিন্তু তারে খুশি রাহা, এটা কিন্তু আঙ্গর স্বভাব। তা আমরা যত দিন বাসি এই নৌকার পিছিয়ে ভাই আসি। আপনাকে খুব সুন্দর মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই ভিডিওটা দেখে অনেক খুশি হবেন। আমরা ইতিমধ্যেই আমরা শুনতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় কিছু ছন্দ আমাদেরকে শোনালো। তা আপনি কি কোনো আপনাকে আমি অত্র এলাকার মধ্যে যে আসলাম যে অনেকের কাছে জিজ্ঞেস করলাম কবি রিপন মণ্ডলের বাড়ি কোথায়, ওনারা এক নামে দেখা দিছে, আপনি কি এই এলাকার মধ্যে বা পার্শ্ববর্তী যা আছে সব জায়গায় কি কবি বললে আপনাকে চেনে? মানে মানুষে কয় নাম কিন্তু এটা তো আমার হয় না কোনো দাম, কারণ এই সেলিব্রিটি যে বলে বাইরে টেহা পয়সা না থাকলে এটা আল-আমিন ভাই কয়দিন চলে, এইসব কথা মনে হইলে চোখটা বাসে নয়ন জলে, কারণ এই যে এহেন হেন যাই আমি কি দুই চারটে কোনো দিন পাই, এই নিজে বেশি ছাগল বেজি আস। হ্যাঁ, যেরা হে ছাগল হে আসলে কিন্তু পাগল, ওই যে একটা বেচা খাসি তবু আমি ঘরে ভালোবাসি আমি ঘরে চিনছি, এই ওপো মোবাইলটা আমি কিনছি, কারণ এটা দা কইছি কথা আমি ঘর গেছে বেতা। তো ওখানে বলে কবি সারা বিশ্বে দেহে ছবি, তো এটা কোন বাঙালির মুহেই জয় বাঙালির মুহেই ক্ষয়, কবি হিসাবে কিন্তু বাঙালিরাই আমারে কয়। আমি ইনশাল্লাহ আশা করি যে তারা পাশে থাকলে আমার নাই কোনো ভয়, একদিন ইনশাল্লাহ আমার হবে জয়। আমরা ইতিমধ্যেই অনেক কিছু শুনতে পারলাম, আমরা এখন শুনব বাংলাদেশের যেই আমরা পশু পাখির যে অনেকগুলো ডাক শুনলাম এবং বাংলাদেশের প্রাকৃতিক কিছু ডাক শুনলাম তার পক্ষ থেকে। আচ্ছা, আপনি এই এখন প্রেম সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই।
তো যে এই যুগের যে প্রেম এটা তো অল্পতেও এজ আ ড্যাম, কারণ আগে তো আমরা লেখতাম সিডি দিতাম খবর দেশ হয়ে যেত লবর, কারণ ওখানে যেই মানুষে কিনেছে টাচ ওখান তো ভালোবাসা রয়ে যা বাস, কারণ একজনের নাম তাই সিমু কয় তোমার নাম্বার দিলাম ইমু, আরেকজনের নাম তাই বৃষ্টি তার প্রতি হয়ে যায় দৃষ্টি, আল্লাহ তাল্লাহ কয় তার লেগে করছে সৃষ্টি, হ্যাঁ ভালোবাসার দেশের মধ্যে হয়ে যাইতেছে লিষ্টি, কারণ সিঁড়ি ফরহাত লাইলি মজনু তারা গেছে গা মহিরা, এই যুগের ছেলেরা কিন্তু ভালোবাসাটা মোবাইলে রাখছে ধৈরিয়া। আমি কি দেখছি আল-আমিন ভাই চিন্তা ভাবনা কইরা, কারণ আমিও করছিলাম প্রেম কিন্তু রে ভাই আমার ডা গেছে ড্যাম, হ্যাঁ মেয়েটার নাম ছিল রুজিনা, তারে সারা আমি আগে কইতাম কিছু বুঝি না, একদিন আমি বিষম কাজে গিয়েছিলাম রাস্তার মাঝে তখন আমি প্রেম বুঝি না, এক মেয়ের নাম রুজিনা, এক নজর দেখার পরে মন থাকতো না আমার ঘরে প্রেম করিতে লাগতো ভয়, বালুকাবাসী মন্দ কয় মনে কি আর মানতো তারে আমি বিয়ে করবো সর্বলোকেই জানতো, মাইমেন সিংয়ে ঝিলিমিলি বালুকাতে ছিল ঢেউ আমার এক দ্বারা ভালোবাসা আল-আমিন ভাই জানতো না আর কেউ, চাঁদের মতো মুখ ছিল তার হরিণের মতো চোখ এক নজর না দেখিলে ভরতো না মোর বুক, হঠাৎ একদিন স্কুল বন্ধ গেলাম তাদের বাড়ি গিয়া দেখি ভাই স্কুলের বাজারতে আইসে বিয়ার শাড়ি, চিন্তা ভাবনা কইরা আমি পাই না কোনো দিশা, সঙ্গে সঙ্গে জমি বেচা লইলাম সৌদি আরবের ভিসা, থাকলাম না আর গ্রামে চইলা গেলাম হেরামে, বারো বছর বিদেশ করলাম সূক্ষ্ম দোকার আরামে, আয়নার মধ্যে চাইয়া দিহি হইয়া যাইতেছি বুড়া, তাড়াতাড়ি তো আমার ভাই মিলাইতই বুজুরা, তো কিনলাম ইন্ডিয়ান শাড়ি, হ্যাঁ আসে আতা পাতা হইরে আয় ফেললাম বাড়ি, তো পাত্রী দেখলাম হাজার হাজার, শেষে আমের বাবিরে ভাইলাম গা হাজির বাজার পাশেই কিন্তু আবার জিঞ্জিরার বাজার, তা আমার যে শ্বশুর এটা হয়েছে শেরু খান নাতি শাহজাহান বেড়ার মেয়ে, আমি বানাইলাম সাথী আমার ভাই ঘরের মধ্যে জ্বালায় বাতি, তো আপনাদের সাথে যেহেতু চলি এটা কিন্তু মনের আনন্দে আল-আমিন ভাই আমি অনেক কিছুই বলি, তো ওখানের যারা দেশের ছেলে মেয়ে হয়েছে বড় তোমরা কিন্তু গার্জিয়ন করে ইজ্জত রক্ষা করো, কারণ তোমরা যদি করো তোমরা হয়ে যাও স্টাফ তাহলে সমাজের হয়ে যাবো গা ডিস্টার্ব, হ্যাঁ তে সবাই থাকবো ভালো তাইলে কিন্তু সমাজের মধ্যে নীতি এবং কি আদর্শ থাকবো চালু। আচ্ছা আমরা এখন যেটা শুনতে চাই এটা অনেকের ইন্টারেস্টিং আছে, এটা হচ্ছে অনেকে বিয়ে করতে চাই অনেক অল্প বয়সে বিয়ে করতে চাই, এ সম্পর্কে আপনি কি বলবেন? অভাব যখন এসে দুয়ারে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, কারণ যদি না কিনতে পারে মেকআপ তাইলে কিন্তু ব্যাসা দিয়ে যাকে প্যাকআপ, কারণ যদি কয় কিনো সদাই পাতি কিনো আড়া তখন কিন্তু মাথার মধ্যে ভৈরা দা ঠাড়া, কারণ এক কেজি আড়ার সত্তর টেহা দাম তার থাকতে হইব কাম, নাইলে কিন্তু থাকতো না রে ভাই ব্যাসা দিন নাম। হ্যাঁ মানে বিয়া শাদী সম্পর্কে আপনি কি বুঝাইতে চান, বিয়া কি আগে করতে হবে নাকি প্রাপ্ত বয়স্ক করতে হবে নাকি কিছুদিন পরে করতে হবে, যেমন আমি এখন বিয়ে করিনি সে সম্পর্কে আপনি কি বলবেন? না এখন মনে করেন বুঝ জাহিরা অবস্থা পরে করো ব্যবস্থা, কারণ যার নাই টাকা তার জীবন হয়েছে ফাঁকা, তারে লইয়া এই দুনিয়া যায় না সুখে থাকা, কারণ করতে গেলেও বিল্ডিং এনে মারতে গেলেও ফিল্ডিং পকেট ভরে থাকা লাগবো টাকা, নাইলে তার জীবন থাকবো ফাঁকা, যার নাই টাকা তার নাই কোনো দাম তার নাই কোনো সমাজে নাম তার কিন্তু ওই দীক্ষাটাই পাওয়া সমাজ থেকে কাম, তো এটাই কিন্তু বলে যে কেন একটা করুন লাগবো কাম, কারণ গরিবের গরো ধর্ম করতে হইব, কারণ কর্ম পাশাপাশি ঠিক রাখতে হইব ধর্ম পাচক্ত পড়তে হইব নামাজ মিলাইতে হইব সমাজ, কারণ হিন্দু যারা তারা করব পূজা আমরা করাম রোজা কারো মাথায় দিব না বোঝা, একই আল্লাহর সৃষ্টি কারো প্রতি আল-আমিন ভাই খারাপ রাহুন দিত না দৃষ্টি, তাইলে আরম্ভ হইব রহমতের বৃষ্টি। আমরা যেটা শুনতে পারলাম অতি মনমুগ্ধকর পরিবেশে আমরা শুনতে পারলাম যে বিয়ে সম্পর্কে কত সুন্দরভাবে এই সাবলীল ভাষায় ছন্দে ছন্দে অনেক সুন্দরভাবে কিন্তু কথাগুলো বলছে, যে কথাগুলো আমরা অন্য জায়গা থেকে কিন্তু আমরা শুনতে পাই না, এটি কিন্তু আমরা যা শুনতে পারলাম এটি হচ্ছে একটা মোটিভেশনাল পিচ যা শুনে অনেকের অনুপ্রেরণা পেতে পারে, এই কথাগুলো শুনে কিন্তু শুধু আমরা হাস্য উজ্জ্বল এবং বিনোদনের জন্য না, এটা আমরা এখান থেকে অনেক কিছু শেখার আছে। গাজীপুর মিডিয়া সম্পর্কে আপনার কাছ থেকে মুখ থেকে কিছু শুনতে চাই, এই গাজীপুর মিডিয়া সম্পর্কে এবং গাজীপুর মিডিয়ার দর্শক সম্পর্কে কিছু বলবেন ভাই। আপনার আত্মার লগে মিললে আত্মীয় আল-আমিন ভাই, কারণ বর্তমানের গুণ যখন দিছুন ফোন তা আমি নাম্বার দিছি, আমি বুঝছি যে আমার যারা ভক্ত আমার মনটা তো করতারি না শক্ত, দরকার হইলে হসপিটাল গা তাগর লেগে দিতাম রক্ত, কারণ যে কোনো জিনিস এক একটা জাতি যেরকম ড্রাইভার তারাও একটা কিন্তু জাতি, ইউটিউবার ফেসবুক করে না বইয়া থাকলে ব্যাক আর কাজ করলে ম্যাক আর টিকটক করলে টিকটক আর ইউটিউব চালাইলে ইকটক আর, এটা কিন্তু বাংলাদেশে বলে এটা কিন্তু সমস্ত মিডিয়ার মধ্যে চলে, এইসব কথা শুনলে নয়ন বাসে জলে, তো যেহেতু আমার আত্মীয় বালুকা আইসুন আমারে ভাই বাসার মধ্যে পাইসুন, কারণ
একটু হাতে সময় ছিল অল্প, তাইলেও কিন্তু করতাম না আল-আমিন ভাই মন মতো গল্প। কারণ ওই যে কোন শৈলের মধ্যে রাখ আমার বিলেতে তুলতেছে শাক, কারণ ওই যে তারা চাইতেছে খাইবার, আমি তো আমি গলে ফারতাছি না রে ভাই যাইবার, কারণ ফেরো থাকলে জ্বালা, তাকর কি কাজকর্ম থাকবো কি বালা। তবু আমরা যেহেতু আইসুন তো একটু সময়ের জন্য আমারে পাইছুন, ইনশাল্লাহ যারা আসবেন আমার আঙ্গরে ভালোবাসবেন, হ্যাঁ সাবস্ক্রাইবার করবেন, আমরা বুঝলাম যে না আঙ্গর চ্যানেলটা আছে চালু, আঙ্গরে কইতেছেন ভালো, তা আমরাও কিন্তু ইনশাল্লাহ আবার পরবর্তী আলু। আচ্ছা, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আমরা আসছি আপনাদের রিপন ভাইয়ের কাছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদনমূলক এবং ওনার মুখ থেকে কিছু মূল্যবান কথা শোনার জন্য। আমরা যদি পরবর্তী সময়ে আমাদের সময় এবং কাজে এবং দিক নির্দেশনা মিলে যায়, আমরা আবারও আসবো আপনাদের আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আমরা কবে ওনার সাথে আবার দেখা করতে আসবো। এবং আপনারা এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং বাংলাদেশের আনাচাই কানাচাই ভিডিওটি ছড়িয়ে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।